আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় মাত্র 1 ঘন্টায় দাঁতের ফাঁকা বন্ধ করার চিকিৎসা পদ্ধতি সম্পর্কে। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, অনেকেরই এ ধরনের ফাঁকা দাঁতের সমস্যা রয়েছে আর তারা ট্রিটমেন্ট সম্পর্কে হয়তো জানতে চান যে এ ধরনের দাঁতের কী ধরনের ট্রিটমেন্ট রয়েছে। তো ভিউয়ার্স, এ ধরনের দাঁতের জন্য স্থায়ী এবং অস্থায়ী দু ধরনেরই চিকিৎসা রয়েছে। তো ভিউয়ার্স, আপনারা এই চিকিৎসা পদ্ধতি দেখার জন্য হয়তো অনেকে ইউটিউবে সার্চ দিয়েছেন আর অনেকেই অনেক অ্যাড আপনারা পেয়েছেন যেখানে বলা রয়েছে যে মাত্র 1 ঘন্টায় দাঁতের ফাঁকা বন্ধ করে নিন। তো মূলত এই মাত্র 1 ঘন্টার মধ্যেই দাঁতের ফাঁকা বন্ধ করার যে চিকিৎসা পদ্ধতিটি রয়েছে সেটি নিয়েই এই ভিডিওর মূল আলোচনা। ভিউয়ার্স, যদি দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা থাকে, শুধুমাত্র সামনের দিকে একটি নয়, যদি পাশের দুইটি দাঁতও কোনো জায়গায় ফাঁকা থাকে, তবে সেই ফাঁকাটা 1 ঘন্টার মধ্যেই বন্ধ করা যায়। ভিউয়ার্স, এখানে যে ফাঁকাটা আপনারা দেখতে পাচ্ছেন এটি পূরণ করতে আধা ঘন্টার মতো সময় লাগতে পারে। আর ভিউয়ার্স, এ ধরনের ফাঁকার যে 1 ঘন্টার মধ্যে যে ট্রিটমেন্টগুলো করা হয় তা হলো কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন কম্পোজিট ফিলিং করা হচ্ছে, এখানে দু দাঁতের মধ্যবর্তী স্থানে ফাঁকা রয়েছে আর সেই ফাঁকাটা এখানে দেখুন যে কম্পোজিট ফিলিং দাঁতের উপরে লাগানো হচ্ছে। তো ভিউয়ার্স, এই কম্পোজিট ফিলিং দেখতে সেম দাঁতের কালারের মতো হয়ে থাকে, দাঁতের কালারের সঙ্গে কালার ম্যাচিং করে তারপরেই এই কম্পোজিট ফিলিংগুলো করা হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই কম্পোজিট ফিলিং যখন আপনার দু দাঁতের মধ্যবর্তী স্থানে সমানভাবে দুইটি দাঁতে করে দেওয়া হবে তখন আপনার সেটি দেখতে সেম দাঁতের মতো দেখাবে, কারণ এই ফিলিংগুলো সেম ন্যাচারাল দাঁতের কালারের মতোই হয়ে থাকে। তবে ভিউয়ার্স, এই যে ফিলিংটা করা হবে, যে কম্পোজিট ফিলিংটি করা হয়, এই ফিলিংটির স্থায়িত্ব নিয়ে যদি বলতে হয় তাহলে স্থায়িত্বর দিক দিয়ে বলতে গেলে এটি এমনভাবে বলতে হয় যে স্থায়ীর দিকটা আপনাকেই দেখতে হবে। অর্থাৎ এই সামনের দিকে যদি কিনা এই কম্পোজিট ফিলিং করা থাকে তাহলে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। সেই দাঁত দ্বারা, যে দাঁতে আপনি কম্পোজিট ফিলিং করিয়েছেন, সেই দাঁত দ্বারা শক্ত কিছু কামড় খুব একটা দেওয়া যাবে না, এটি আপনার মাথায় রাখতে হবে। যদি আপনি অনেক দিন অনেক শক্ত খাবার আপনি খেতে থাকেন বা কামড় দিতে থাকেন তাহলে কিন্তু ফিলিংটি উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফিলিংটি খুলে যায়। ফিলিংয়ের মাধ্যমে যেহেতু ট্রিটমেন্ট করা হচ্ছে, তবে এটি কিন্তু স্থায়ী চিকিৎসা নয়। এই যে ফিলিংটি করা হচ্ছে, এই ফিলিংয়ের মাধ্যমে যে দাঁতের ফাঁকাটা বন্ধ করা হচ্ছে, এই ফিলিংটি কখনো কখনো খুলে যেতে পারে বা যথাস্থান থেকে পড়ে যেতে পারে যে কোনো কারণে। তো ভিউয়ার্স, 1 ঘন্টার মধ্যে দাঁতের ফাঁকা বন্ধ ঠিকই করা হয়, কিন্তু এটি যে সারা জীবনের জন্য থাকবে দাঁতের সঙ্গে এমনটি নয়। আপনার খাদ্য অভ্যাসের কারণেই এটি লংজিভিটি নির্ভর করবে। এখানে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে দু দাঁতের মধ্যবর্তী স্থানের ফাঁকাটা এখানে আপনার কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে দেওয়া হয়েছে, যেখানে নিচের ছবিতে দেখতে পাচ্ছেন। এখানে দেখুন যে দুটি দাঁত আগে একটু ছোট ছোট দেখাচ্ছিল, স্বাভাবিক অবস্থায় যেমনটি ছিল এটি হচ্ছে স্বাভাবিক অবস্থা এবং ফাঁকাটা এতটুকু ছিল। তো ভিউয়ার্স, এখানে চিকিৎসার পরবর্তী ছবি এখানে দেখতে পাচ্ছেন, তো এখানে যে দুটি দাঁত একটু বড় দেখা যাচ্ছে, ন্যাচারাল যে টিথ ছিল সেটির তুলনায় এই দুটি একটু বড় দেখাচ্ছে। আর এমনটিই হয়ে থাকে, কারণ যে ফাঁকাটি রয়েছে সেই ফাঁকাটি যখন কম্পোজিট ফিলিং করে সেটা বন্ধ করে দেওয়া হবে তখন অবশ্যই সে জায়গাটা ভরাট হওয়ার কারণেই কিন্তু দাঁত দুইটা একটু বড় দেখা যাবে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন যে বড় দেখা যাচ্ছে। আর সেম ন্যাচারাল দাঁতের মতোই কালার হয়ে থাকে যে কম্পোজিট ফিলিংগুলো করা হয়ে থাকে। এখানেও দেখতে পাচ্ছেন যে বেশ অনেক বড় একটা গ্যাপ ছিল আর সেই গ্যাপটা পূরণ করতে বেশ দাঁতটিও বড় হয়ে গেছে। এখানে দেখুন দাঁতের অতিরিক্ত অংশ, কিন্তু এতটুকু অতিরিক্ত অংশ যে আগের অবস্থা এটি ছিল এবং এটি হচ্ছে পরের অবস্থা। তো ভিউয়ার্স, এই কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে যদি আপনি এ ধরনের দাঁতের ফাঁকা বন্ধ করান তাহলে অবশ্যই যে দাঁত আপনার ফাঁকা রয়েছে, যে দাঁতের দুই মধ্যবর্তী স্থানে, সে দাঁতটি অবশ্যই এমন একটু বড় দেখা যাবে। তবে ভিউয়ার্স, ওই যে বলছিলাম যে শক্ত কিছু কামড় দেওয়া যাবে না, এমন দাঁত যদি আপনি ফিলিং করার পরে, কম্পোজিট ফিলিং করানোর পরে যদি এমন দাঁত দ্বারা আপনি সামনের দাঁত দ্বারা শক্ত কিছু কামড়ানোর চেষ্টা করেন বা কামড় দেওয়ার চেষ্টা করেন, কোনো কিছু ছেঁড়ার চেষ্টা করেন, টান দেন, তাহলে কিন্তু খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই এই দিকটা যদি একটু সাবধান নিজে নিজে থাকা যায় তাহলে এটি অনেক বছর পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। আবার কখনো কখনো দেখা যায় যে অভ্যাসের কারণে সেটি
কয়েক মাসের মধ্যে বা কয়েক বছরের মধ্যেই সেটি ভেঙে যেতে পারে বা উঠে যেতে পারে। তো মূলত কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে যে গ্যাপ, দাঁতের গ্যাপ পূরণ করার পরে কিছুটা সাবধানতা পালন করতে হয়। যদিও ডেন্টিস্ট, আপনি যার কাছে ট্রিটমেন্ট হবেন, সে আপনাকে ভালোভাবে বুঝিয়ে বলবে, ভালোভাবে বলে দিবে। ভিউয়ার্স, এখানেও দেখতে পাচ্ছেন যে দুটি দাঁতে কিন্তু কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে এখানে ট্রিটমেন্ট করা হয়েছে, আর দেখতেছে ন্যাচারাল দাঁতের মতোই দেখা হচ্ছে, দেখা যাচ্ছে। এটি হচ্ছে আগের অবস্থা এবং এটি হচ্ছে কম্পোজিট ফিলিং দেওয়ার পরের অবস্থা। ভিউয়ার্স, কিছু কিছু ফাঁকা দাঁতের ক্ষেত্রে অন্য চিকিৎসাও করা যায়, সেটিও অল্প সময়ে এবং ব্যথামুক্তভাবে এবং কোনো ঝামেলা ছাড়াই করা হয়ে থাকে। যদি ছোট কোনো দাঁতের কারণে পাশে ফাঁকা তৈরি হয়ে থাকে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে দেখুন দাঁতটা বেশ ছোট, ন্যাচারালি ছোট, জন্মে থেকে ছোট, অরিজিনাল দাঁতটাই এমন ছোট। তো ভিউয়ার্স, এমন ছোট দাঁতে অনেকেই রয়েছে, আর তার কারণে দাঁতের তিন পাশে বা দু পাশে কিন্তু ফাঁকা দেখা যায়। তো এই ধরনের চিকিৎসা খুব সহজে, খুব স্বল্প খরচে এবং কোনো কম্পোজিট ফিলিং ছাড়াই করা যেতে থাকে। যেমন এখানে দেখতে পাচ্ছেন যে দাঁতের উপরে যে ছোট দুটি দাঁত দেখছেন, সেই ছোট দুটি দাঁতের উপর কম্পোজিট ফিলিং করে দাঁতের আকার তৈরি করে দেওয়া, অথবা এমন ছোট দাঁতের উপরে একটি ক্রাউন করে নেওয়া, যে ক্রাউনটি দাঁতের উপরে বসার কারণে ক্রাউনটা একটু বড় হবে। কারণ দাঁতের উপরে ক্রাউন না করলে কিন্তু আপনার এখানে যে ফাঁকাটা দেখতে পাচ্ছেন এটি বন্ধ হবে না, আর তার জন্যই ক্রাউনটা একটু বড় হতে হবে। তো ভিউয়ার্স, নিচে এটি করে দেখানো হয়েছে, এখানে দেখুন এই দুইটি দাঁতে কিন্তু ক্রাউন করা হয়েছে, আর তার জন্যই ফাঁকাটা বন্ধ হয়ে গেছে। তবে সব ক্ষেত্রে ক্রাউন করা যাবে না, এখানে যে ছোট দাঁত আছে ছোট দাঁতের পরে ক্রাউন করা, এটি করা যাবে। ভিউয়ার্স, এছাড়া যদি আপনার এই ধরনের ফাঁকা দাঁতের জন্য স্থায়ী চিকিৎসা ভেবে থাকেন বা সম্পর্কে জানতে চান, তাহলে আপনাকে ব্রেস ট্রিটমেন্ট করাতে হবে। এ ধরনের ফাঁকার জন্য একমাত্র স্থায়ী চিকিৎসা ব্রেসের মাধ্যমেই করা হয়ে থাকে, কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়াহীনভাবেই। এখানে দেখুন যে আগের ছবিটিতে ফাঁকা ছিল, তারপরে ব্রেস করার অবস্থায় এটি ছবি, এবং ধীরে ধীরে কিন্তু সেই দাঁতগুলা এক জায়গায় চলে আসছে, অর্থাৎ ক্লোজ হয়ে গেছে। তো এটি ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমেই সব থেকে উপযোগী চিকিৎসা হয়ে থাকে ফাঁকা দাঁতের। অর্থাৎ কম্পোজিট ফিলিংয়ের যে ট্রিটমেন্টটি রয়েছে সেটি কিন্তু স্থায়ী চিকিৎসা নয়, কিন্তু আপনি যদি এই ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে দাঁতের ফাঁকাগুলা বন্ধ করান, তাহলে কিন্তু আপনার সেটি হবে স্থায়ী চিকিৎসা। ভিউয়ার্স, এছাড়া অনেকেই দেখা যায় যে দাঁতের ফাঁকা বন্ধ করার জন্য দাঁতে ক্যাপ করে থাকেন, রুট ক্যানাল ট্রিটমেন্ট করে তারপরে দাঁতে ক্যাপ করিয়ে থাকেন, যেমনটি এখানে করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। ভিউয়ার্স, এখানে দাঁতের ফাঁকা থাকার কারণে দাঁত কেটে ছোট করে করা হয়েছে, আর তারপরে এখানে দেখুন যে দাঁতে দুইটা ক্যাপ করে দেওয়া হয়েছে। ভিউয়ার্স, আমি আমার চ্যানেলের প্রথম দিকের ভিডিওতে বলছি যে আসলে এ ধরনের ট্রিটমেন্ট না করার জন্য আমি পরামর্শ দিয়ে থাকি, কারণ এভাবে ট্রিটমেন্ট করার কারণে দাঁতে যেহেতু ট্রিটমেন্ট করা হচ্ছে, রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হচ্ছে, তো তার জন্য এটি আমি না করার জন্যই বলে থাকি। কারণ ট্রিটমেন্টে যদি কোনো ত্রুটি থেকে যায় তাহলে আপনার দাঁতে ব্যথা হতে পারে। তো এর জন্যই মূলত ফাঁকা দাঁতের জন্য ক্যাপের চিকিৎসা আমি সাধারণত না বলে থাকি। ভিউয়ার্স, এখানে একটা এই ছবিটিতে আমি আপনাদেরকে ক্যাপ করতে বললাম, কারণ হচ্ছে এই যে যে ছোট দাঁত দেখা যাচ্ছে, এই ছোট দাঁতের কারণে কিন্তু এই দাঁতটি রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন হবে না। আর রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন হবে না, শুধুমাত্র দাঁতের একটা ইমপ্রেশন নিয়ে, একটি মাপ নিয়ে এখানে একটা ক্রাউন পরিয়ে দিলেই, পেস্টিং দ্বারা ক্রাউনটা যখন এখানে লাগিয়ে দেওয়া হবে, কোনো ধরনের ব্যথা, কোনো কষ্ট, কোনো অনুভূতিই আসবে না। তবে দেখতে সেম আগের মতো ন্যাচারাল হয়ে যাবে, দাঁতের ফাঁকাগুলো বন্ধ হয়ে যাবে, এমন দাঁতের উপর শুধুমাত্র একটা ক্রাউন বসিয়ে নিলে এক্ষেত্রে কোনো ধরনের রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন হবে না। কিন্তু এখানে যে ছবিটি আপনারা দেখলেন, এখানে দেখলেন, দেখুন যে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়েছে, সামনে যে দুটি দাঁত দেখতে পাচ্ছেন এই দুটি দাঁতে রুট ক্যানাল ট্রিটমেন্ট করা হয়েছে এবং তারপরে সেখানে ক্যাপ করে দেওয়া হয়েছে। তো এ ধরনের ট্রিটমেন্ট না করার জন্যই আমি পরামর্শ দিয়ে থাকি, কারণ যদি ট্রিটমেন্টে কোনো ধরনের ত্রুটি থাকে তাহলে কিন্তু সে দাঁতে ব্যথা হতে পারে। তো এমন ফাঁকা দাঁতের জন্য যে স্থায়ী ট্রিটমেন্ট রয়েছে তা হলো ব্রেসেস ট্রিটমেন্টের মাধ্যমে, এবং এক ঘন্টার মধ্যে যে ট্রিটমেন্টগুলো রয়েছে তা হলো কম্পোজিট ফিলিংয়ের মাধ্যমে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লাগছে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।